আজকের এপিসোডের প্রথম প্রশ্ন, নীলগিরি পর্বত কোন রাজ্যে অবস্থিত? নীলগিরি পর্বত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ তামিলনাড়ু। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোন নদীতে গড়ে উঠেছে? সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ গঙ্গা। পরের প্রশ্ন, জম্মু ও কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান নদী কোনটি? সঠিক উত্তরটি হল অপশন এ, অর্থাৎ ঝেলাম নদী। পরের প্রশ্ন, অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ কেরালা। পরের প্রশ্ন, গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ নর্মদা। পরের প্রশ্ন, পুষ্কর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? পুষ্কর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ রাজস্থান। পরের প্রশ্ন, কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলে? কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলে? সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ পাঞ্জাব। পরের প্রশ্ন, কোন নদী এলাহাবাদে গঙ্গা নদীর সঙ্গে মিশেছে? কোন নদী এলাহাবাদে গঙ্গা নদীর সঙ্গে মিশেছে? সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ যমুনা। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপকূলরেখা সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যের উপকূলরেখা সবচেয়ে বেশি? সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন, নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ অমরকণ্টক শৃঙ্গ। পরের প্রশ্ন, পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বত কোন পর্বতে এসে মিলিত হয়েছে? পূর্বঘাট পর্বত ও পশ্চিমঘাট পর্বত কোন পর্বতে এসে মিলিত হয়েছে? সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ নীলগিরি পর্বত। এর পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ আরাবল্লী পর্বত। পরের প্রশ্ন, জজিলা পাস কোন দুটি জায়গাকে যুক্ত করেছে? জজিলা পাস কোন দুটি জায়গাকে যুক্ত করেছে? সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ লে ও শ্রীনগর। এর পরের প্রশ্ন, বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতের মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর
অপশন এ অর্থাৎ নর্মদা নদী। আজকের এপিসোডের শেষ প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী কি নামে ভারতে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র নদী কি নামে ভারতে প্রবেশ করেছে? সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ সাংপো।